বাউল সাধক শেখ ওয়াহিদুর রহমানকে নিয়ে গবেষণা শুরু করেছেন সিলেটের লোকগীতি সংগ্রাহক ও গবেষক সৈয়দা আখি হক। গবেষণার প্রথম ধাপে তিনি শেখ ওয়াহিদুর রহমানের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান বিয়ানীবাজার পৌরসভার খাসাড়িপাড়ায় শেখ ওয়াহিদুর রহমান একাডেমির শিক্ষার্থীদের সাথে সময় কাটান। তাদের সাথে বাউল সাধকের জীবন, কর্ম ও গান নিয়ে আলোচনা করেন। একাডেমির শিক্ষক তারেক আহমদের পরিচালনায় বাউল সাধক শেখ ওয়াহিদুর রহমানের কর্মজীবনী তুলে ধরেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুস শুকুর ও একাডেমির অধ্যক্ষ জহিরুল ইসলাম। শত শত বাউল কীর্তন ও শ্যামা সঙ্গীতের রচয়িতা বাউল সাধক শেখ ওয়াহিদুর রহমান বুড়ি হইলাম তোর কারণে কিংবা আমার মাটির গাছে লাউ ধরেছে গানের জন্য ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছিলেন। ব্যক্তি জীবনে শিল্পপতি হলেও শেখরের প্রতি অমোঘ টানে তিনি বাউল জীবন বেছে নেন। তার জীবদ্দশায় 5 টাকার বাউল, শেখ ওয়াহিদের গীতি সমগ্র, আউল বাউল সহ বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল। এই এলাকার পঞ্চখণ্ডের গীতিকবি আমাদের শেখ ওয়াহিদুর রহমান সাহেব অনেক কিছু লিখে গেছেন। আমরা তাকে চর্চা করলে অন্ততপক্ষে আমরা বুঝতে পারবো তিনি কী ছিলেন এবং আমাদের সমাজের জন্য, জাতির জন্য এবং আমাদের মানুষের জীবন দ্বারা কি নিয়ে তিনি কী লিখে গেছেন। এরকম একজন গীতিকবি আমাদের এলাকায় জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি আজকে নাই, তার দান অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আছে এবং তিনি নিজে তার ভূমির উপরে একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে গেছেন নান্দনিকভাবে। এখানে লেখাপড়া করে যারা মানুষ হবে তারা দেশপ্রেমিক হবে এবং বঙ্গবন্ধুর সাম্প্রদায়িক সম্প্রীতির একটি স্বপ্নের সোনার বাংলাদেশ তৈরিতে তারা একদিন ভূমিকা রাখবে এবং এই প্রতিষ্ঠানটি একদিন শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বড় ধরনের ভূমিকা রাখবে, এটাই আমার প্রত্যাশা। সমাজের আগামী দিনের যিনি প্রদর্শন করে গেছেন শেখ ওয়াহিদুর রহমান, ওনার উপর আজকে যে আলোচনা হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, বিশেষত কৃতজ্ঞতা জানাই সৈয়দা আখি হক, সুদূর চট্টগ্রামের মানুষ, গবেষণার নেশায় গীতিকবিদের জীবনের সবটুকু মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এখানে এসে কাজ করতেছেন। আজকের এই অনুষ্ঠানটি সত্যিকারভাবে ছাত্রছাত্রীদের জন্য, আমার শিক্ষকদের জন্য, অভিভাবক যারা উপস্থিত ছিলেন সকলের জন্যই অনেক বড় পাওয়া হয়ে গেছে। সৈয়দ আকি হক, যিনি জ্ঞানী গুণীজন, আগামী দিনের মানুষের পথ প্রদর্শক শেখ ওয়াহিদুর রহমানের উপর গবেষণাধর্মী কাজ করার জন্য এসছেন, সেজন্য শেখ ওয়াহিদুর রহমান পরিবারের পক্ষ থেকে, একাডেমির পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমরা আশা করছি উনি যেভাবে আমাদের কাছে সহযোগিতা চাইবেন আমরা ওনাকে সেভাবে আন্তরিক সহযোগিতা দেব। এ সময় গবেষক সৈয়দা আখি হক শেখ ওয়াহিদুর রহমান একাডেমির শিক্ষার্থীদের কাছ থেকে বাউল সাধকের রচিত জনপ্রিয় গান শোনেন। কত কষ্ট কইরা আমি, কত কষ্ট কইরা আমি, কামাই রোজগার করি আনি, তবু বুড়ার মনে পাইলাম না রে, বুড়ি হইলাম তোর কারণে, পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে। কোদালে কাটিয়া মাটি, হাতই দিয়া পাথর ভাঙি, কোদালে কাটিয়া মাটি, হাতই দিয়া পাথর ভাঙি, মাথার ঘাম পায়ে ফেলি, মাথার ঘাম পায়ে ফেলি, তবু দুঃখ গেল বাউল সাধক শেখ ওয়াহিদুর রহমানকে নিয়ে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। ওয়াহিদুর রহমানরা কখনো মৃত্যুবরণ করেন না,
তারা যুগে যুগে কালে কালে বেঁচে থাকেন কর্মের মধ্য দিয়ে। আর সেই কর্মকে আমরাই চর্চা করতে হবে। আমরা এই প্রজন্ম যারা আছি, আমাদের অতীত ইতিহাস ঐতিহ্যকে ধারণ করব, লালন করব, এবং যারা আমাদের জন্য এত বড় বড় ভাণ্ডার রেখে গেছেন সম্পদের, আমরা সেই চর্চা করব, আমরা সেগুলো প্রচার করব, আমরা তাদের গান গাইব, আমরা মানুষকে জানাবো যে আমাদের এখানে সম্পদ আছে, আমরা বিশাল ধনী যে এত মহাজন সাধক কবি আমাদের দেশে জন্মেছেন। শেখ ওয়াহিদুর রহমান আমাকে বলেছিলেন 2008 সালে যে সিলেটকে নিয়ে যেন গবেষণা করি, সিলেটের মরমে গানগুলো নিয়ে গবেষণা হচ্ছে না বলে তিনি দুঃখ প্রকাশ করেছিলেন। আমি তখন ছোট ছিলাম, বলেছিলাম যদি কখনো লিখতে পারি, গবেষণা করি, নিশ্চয়ই সিলেট নিয়ে কাজ করব। তো ইতিমধ্যে আমার 6টি বই হয়েছে, এবার নিশ্চয়ই আমি শুরু করব, যেহেতু আমাকে দায়িত্ব আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে। তো আপনারা পাশে থাকবেন, দোয়া করবেন, সহযোগিতা করবেন, আমরা যেন সবাই মিলে ভালো কিছু একটা করতে পারি। ধন্যবাদ এবিটিভিকে, ধন্যবাদ পৌর মেয়রকে আব্দুল শুকুর ভাই, যিনি আমাকে দায়িত্ব দিয়েছেন। মেহরুন মিন্ত ফেরদৌস, এবিটিভি।